পড়াশোনা লয়ে আমরা উপস্থিত হয়েছি অনলাইন সার্ভিসে, কারণ করোনা ভাইরাসের কারণে আমরা খোলাখুলিভাবে সকলে মিলিতভাবে পড়াশোনা করতে পারছি না। কিন্তু ঈশ্বর আমাদের সুযোগ করে দিয়েছেন যেন অনলাইন সার্ভিসের মধ্য থেকে আমরা তার প্রশংসা, তার গৌরব বাড়িতে বসে আমরা করতে পারি। তাই পঞ্চসপ্তমীর পরে পঞ্চম রবিবারে চাপড়া পাস্টোরেটের ক্রাইস্ট চার্চের পক্ষ থেকে সকলকে প্রভু যীশুর নামে শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা জ্ঞাপন করি। আসুন আমরা উপাসনা শুরু করার পূর্বে চোখ বন্ধ করে প্রার্থনা করি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে প্রাণভরে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। পঞ্চসপ্তমীর পরে পঞ্চম রবিবারে আমাদেরকে তুমি বাঁচিয়ে রেখেছ, সুস্থ রেখেছ। তাই তো প্রভু, লকডাউনের মধ্যেও পরিবারে বসে, কার্যস্থলে বসে প্রভুকে আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে সক্ষম হচ্ছি, তার জন্য তোমার প্রশংসা করি। প্রভু, গান, স্বাস্থ্য পাঠ, স্বাস্থ্য আলোচনা, যা কিছু অনলাইন সার্ভিসের মধ্যে আমরা করি, যেন প্রভু তোমার সেই জীবন্ত বাক্য যেন প্রভু সুন্দরভাবে উত্তম ভূমিতে পড়তে পারে এবং শতগুণ সহস্রগুণ ফল উৎপন্ন হতে পারে। প্রভু, করোনাক্রান্ত প্রতিটিকে তোমার হাতে রাখি, সমাজকে তোমার হাতে রাখি, তুমি রক্ষা করো সকলকে, জীবাণুমুক্ত পরিবেশ আমাদেরকে দাও। যেন এই সুন্দর পৃথিবীতে আমরা প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী তোমার সৃষ্টি যেন শক্তিযুক্তভাবে আশীর্বাদের মধ্যে এবং সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারি। প্রভুকে আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করো। যারা আমাদের পরিবারে অসুস্থ অবস্থায় রয়েছেন, প্রভু তোমার চরণ করে রাখি তাদেরকে, সেই ভাই বোনেদের তুমি স্পর্শ করো এবং যিশু নামে পরশে তাদেরকে তুমি সুস্থতা প্রদান করো। আজকের দিনের জন্য তোমাকে আরেকটু বার ধন্যবাদ দিই। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমরা 11 সংখ্যার একটি গান আমরা গাইব, সকলের জানা গান, এসেছি প্রভু তব চরণতলে তোমার কৃপা পাবো বলে আমরা গানটি সকলে মিলে গাই। গান বই যদি থাকে নূতন ধর্মগীতের 11 সংখ্যার গান। এসেছি প্রভু তব চরণতলে তোমার কৃপা তব চরণ তলে তোমার কৃপাদি পাব বলে মিষ্টি ঘুম দিয়েছ রাতে, রেখেছিল ঘিরে তোমার দূতে, মিষ্টি ঘুম দিয়েছ রাতে, রেখেছিল ঘিরে তোমার দূতে। প্রশংসা গান করি প্রভু তোমারি, প্রশংসা গান করি প্রভু তোমারি, সবে মিলে তাই দুহাত তুলে। এসেছি প্রভু তব চরণ তলে তোমার কৃপাদি পাব বলে, পৃথিবী তোমার পাদপীঠ, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, স্বর্গ তোমার সিংহাসন, সকলকে করো তুমি প্রতিপালন, সকলকে করো তুমি প্রতিপালন, সবার পরে রাখো তোমার নয়ন, দিন ভোর তুমি
থাকো গো সাথে, চলতে পারি যেন সঠিক পথে, দিন ভোর তুমি থাকো গো সাথে, চলতে পারি যেন সঠিক পথে, সবার সাথে মিশে পরকে ভালোবেসে, সবার সাথে মিশে পরকে ভালোবেসে, এগিয়ে যেতে চাই সবাই মিলে, এসেছি প্রভু তব চরণ তলে, তোমার কৃপাদি পাব বলে, এসেছি প্রভু তব চরণ তলে। ঈশ্বরের গৌরবার্থে, ঈশ্বরের প্রশংসার্থে আমরা গান করেছি যে ঈশ্বর গত রাত্রিতে আমাদেরকে রক্ষা করেছেন, আর সেই জন্য তার ধন্যবাদ, তার গৌরব, তার প্রশংসা করতে ঈশ্বরের জীবন্ত মন্দিরে আমরা উপস্থিত হয়েছি। এই সময় আমরা শাস্ত্রের একটি অংশ শ্রবণ করব, শাস্ত্রের একটি অংশ শ্রবণ করব, আর তারপর আমাদের মধ্যে প্রভুর এক কন্যা তিনি উপস্থিত হয়েছেন, তার একটি শখ রয়েছে, স্বপ্ন রয়েছে যেন একটি প্রভুর স্তুতি গান তিনি গাইতে পারেন, তাই শাস্ত্র পাঠের পরে আর তার কণ্ঠে আমরা ঈশ্বরের স্তুতির